কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস ফার্ম দ্বারা রপ্তানি প্রণোদনার আবেদন অডিট করার কথা বলা হয়েছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? জি দেখুন, যে এটা শুরু হয়েছে কিন্তু ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট 2015 আঙ্গিকে কিন্তু এই অডিট গুলো আসলে করা হয়। যেটা আপনি, আমি যদি বলি একটু পিছন থেকে যদি আসি, যে ফাইন্যান্স মিনিস্ট্রি কিন্তু বাংলাদেশের যে হিসাব এবং নিরীক্ষা পেশার স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য এবং সেটা বাস্তবায়ন হচ্ছে কিনা, সেটা প্রতিপালন হচ্ছে কিনা, এটা কিন্তু, এটার কারণে কিন্তু আমাদের দেশে যে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং এরিনাতে যে রেগুলেটর, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল। সেই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী কিন্তু এই অ্যাকাউন্টিং প্রসিডিউর এবং ব্যাংকগুলার যে অডিট ফার্ম যে নিয়োগ এবং ব্যাংকগুলো যে অডিট করতে হবে, এগুলো কিন্তু ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল দ্বারাই কিন্তু এটা আসলে আমাদেরকে ওই উনাদের যে আইন আছে, উনাদের যে নির্দেশনা আছে, সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু অডিট করতে হয় এবং এটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যম দিয়েই এই অডিট গুলো সম্পূর্ণ হয়। এবং এটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট 2015 সালের আঙ্গিকেই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এটা গঠন করা হয়। সেই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল দেখে যে কোনো অডিট ফার্মের কোনো ভায়োলেশন আছে কিনা, কোনো অডিট ফার্মের কোনো এই রেগুলেটরিজ আছে কিনা। যদি কোনো অডিট ফার্মের ভায়োলেশন এই রেগুলেটরিজ থাকে, হ্যাঁ, তাহলে সেই অডিট ফার্মগুলো বাদ দেওয়া হয় এবং সেন্ট্রাল ব্যাংক যেটা করে তাদের সাথে পরামর্শ করে। এবং আপনি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ বাংলাদেশ এবং যে অ্যাকাউন্টিং এরিনাই যে বিভিন্ন ধরনের যে আপনার যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোর সাথে তারা পরামর্শ করে, সেন্ট্রাল ব্যাংক পরামর্শ করেই কিন্তু অডিট ফার্মগুলো নিয়োগ করে। এবং অডিট ফার্মগুলো নিয়োগ করার উদ্দেশ্য হচ্ছে যে আপনার ইয়ারলি অ্যাকাউন্টসটা যাচাই করা, নিরীক্ষা করা। আরেকটা বিষয় হলো যে আপনার ইনসেন্টিভ, এটা আছে যে আপনার, আমি বলবো যে ক্যাশ ইনসেন্টিভ, ক্যাশ ইনসেন্টিভের বিষয়গুলো কতটুকুনি ভ্যালিডিটি আছে, এক্সপোর্ট যে আপনার এক্সপোর্ট ক্যাশ ইনসেন্টিভের যে বিষয়গুলো, সেই ইনসেন্টিভের বিষয়গুলো যে তাদের যে ভ্যালিডিটি ভ্যালিডিটি কতটুকু আছে এবং ক্যাশ ইনসেন্টিভগুলো প্রপারলি ইউজ হচ্ছে কিনা, সেই বিষয়গুলো অডিট করার জন্য কিন্তু সেন্ট্রাল ব্যাংক এটা নিয়োগ করে থাকে। এবং আমি বলবো যে এটা কেন্দ্রীয় ব্যাংকের খুব একটা আমি ভালো সিদ্ধান্ত আমি মনে করব এবং যুগোপযোগী একটা সিদ্ধান্ত আমি মনে করব। এই সিদ্ধান্তের কারণে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার সুশাসন নিশ্চিত হবে, অ্যাকাউন্টিং এরিনাতে সুশাসন নিশ্চিত হবে এবং যে অডিট পেশার, যেটা অডিট পেশাও সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সেটা বজায় থাকবে। জনাব মাজিদুল হক, জনাব মাজিদুল হক, কাঠামোর আপনি এই যে তার যে অডিটটা করা হয়েছে, আপনি এটাকে তাদেরকে সুস্বাগত জানিয়েছেন, কিন্তু এর আগে নির্দেশনা বলা হয়েছিল যে চলতি 2023-24 অর্থ বছরের রপ্তানি প্রদানের আবেদনপত্র বাংলাদেশ ব্যাংক অনুমোদিত এবং সংশ্লিষ্ট ব্যাংকের নিয়োজিত অডিট ফার্ম দ্বারা নিরীক্ষা করানোর কথা বলা হয়েছিল। এখন আবার নতুন নির্দেশনা, এই যে পাশাপাশি নিরীক্ষা কার্যক্রম দ্রুত সম্পাদনের লক্ষ্যে অতিরিক্ত ফার্ম নিয়োগের প্রয়োজন হলে সে বিষয়ে যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা তথ্যসহ অডিট ফার্মের সংখ্যা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক বরাবর আবেদন করতে বলা হয়েছে। আপনার মতামত কি, যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলেন? জি, যেটা হয়েছে যে হ্যাঁ, ব্যাংকের নিজস্ব কিছু ফাংশন কার্যাবলী আছে, সেই কার্যাবলীগুলোকে এবং ব্যাংকে যে সাবসিডিরি আছে, আমি যদি বলবো যে সাবসিডিরিও কিন্তু অডিট করা হয় এবং সাবসিডিরিগুলো অডিট করে ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক থেকে যে ইনলিস্টেড যে অডিট ফার্ম আছে সেখান থেকেও সহযোগিতা নেয় এবং এবং কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে পরামর্শ নিয়ে, অনুমোদন নিয়ে তারা অডিট ফার্ম নিয়োগ করে কিন্তু সাবসিডিরি, ব্যাংকের সাবসিডিরি যেগুলো আছে সেগুলো কিন্তু অডিট করায়। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে যদি আমার প্রয়োজনের অধিক যদি অডিট ফার্ম যদি আমার প্রয়োজন হয়, তাহলে কিন্তু এটা ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে যখন যখন এটা জানাবে, কেন্দ্রীয় ব্যাংকের কাছে যখন পরামর্শ চাইবে, তখন কেন্দ্রীয় ব্যাংক এটা কিন্তু দেয় এবং কেন্দ্রীয় ব্যাংকের ইনলিস্টেড যে অডিট ফার্মগুলো নেয়, সেই ইনলিস্টেড অডিট ফার্মগুলো কিন্তু থেকে কিন্তু এই বাণিজ্যিক ব্যাংকগুলো সবসময় সাপোর্ট পায় এবং কেন্দ্রীয় ব্যাংকগুলো যে দেয় না তাও না। এবং ক্যাশ ইনসেন্টিভের যে বিষয়গুলো, এক্সপোর্ট রিলেটেড যে ক্যাশ ইনসেন্টিভ বিষয়গুলো, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু। তার কারণ হচ্ছে যে এটা কিন্তু অর্থনীতির স্বার্থেই সেন্ট্রাল ব্যাংক কিন্তু এটা এই ইনসেন্টিভগুলো দিয়ে থাকে। এখন ক্যাশ ইনসেন্টিভের বিষয়টা যদি প্রপার ইউটিলাইজেশন না হয়, তাহলে মনে করেন যে কিছু কিছু বাজারে, যেরকম ইউরোপের বাজারে যদি আপনি রপ্তানি করেন, বা কিছু কিছু ক্যাশ ইনসেন্টিভ পাওয়ার কিন্তু অনেকগুলো শর্ত রয়েছে, সেটা একটা দুইটা শর্ত না, এটা হচ্ছে যে শর্ত হচ্ছে এক ডজনের উপরেও এই শর্তগুলো জড়িত। এই শর্তগুলো যদি সঠিকভাবে পরিপালন করে
তাহলে কিন্তু বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে ক্যাশ ইনসেন্টিভ দাবি করতে পারে, আশা করতে পারে, এবং কেন্দ্রীয় ব্যাংক সেই হিসেবে তাদের ইন রেসপন্ড টু কমার্শিয়াল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক ক্যাশ ইনসেন্টিভ প্রদান করে থাকে। এবং কিন্তু ক্যাশ ইনসেন্টিভ আমি বলবো খুব সেন্সিটিভ একটা ইস্যু, এটা অডিট করা খুবই প্রয়োজন, কারণ এটা এটা কিন্তু অর্থনীতির কল্যাণের সাথে জড়িত। দ্য হুইল অফ ইকোনমি, এটা কিন্তু অর্থনৈতিক চাকাকে ঘোরানোর জন্য কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এই সাপোর্টটা দিয়ে থাকে। এটা যদি আবার কমার্শিয়াল ব্যাংক এটা প্রপার ইউটিলাইজেশন করতে পারে, তাহলে এটা ব্যাংকেরও জন্য ভালো হবে এবং অর্থনীতির জন্য ভালো হবে। এবং আমি মনে করি এটার জন্য যে অডিট ফার্ম যে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, এটা আমি জনাব মাজেদ হক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বিষয়গুলো পুরোপুরি ভাবে বুঝিয়ে বলার জন্য। আশা করি এই বিষয়গুলো লক্ষ্য রেখে সামনে দিয়ে কেন্দ্রীয় ব্যাংক পর্যালোচনা করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।